হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আবার একটি বিকাশের নতুন ধামাকা অফার নিয়ে হাজির হয়ে গেলাম। আর এটি অবশ্যই ফ্রি ক্যাশব্যাক অফার। তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করে নিই। তার আগে একটি কথা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল এ সিলেক্ট করুন, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এবং আপনি সবার আগে অফারগুলো উপভোগ করতে পারবেন। তো চলুন এবার আমরা চলে যাই ডিরেক্টলি বিকাশের ভেরিফাইড ফেসবুক পেজে। সো এবার আমরা ডিরেক্টলি চলে এসেছি বিকাশের ভেরিফাইড ফেসবুক পেজে। সো একটু নিচে যদি স্ক্রল করেন তাহলেই দেখতে পারবেন, যে বিকাশ 3 ঘন্টা আগে একটি পোস্ট করেছে। সো বিকাশ গ্রাহকরা সবাই সেন্ড মানি করেছেন, কারণ বিকাশ অ্যাপস থেকে সেন্ড মানি করলেই পাচ্ছেন 5 টাকা ক্যাশব্যাক। সো এখানে একটা কথা আসতেই পারে যে বিকাশ থেকে তো সেন্ড মানি করলে 5 টাকা তারা এমনিতেই কেটে নেয়। আসলে না, যদি আপনি বিকাশ অ্যাপস থেকে সেন্ড মানি করেন তাহলে আপনার কোনো টাকাই কাটে না। এক্ষেত্রে আপনার যদি ডায়াল বার *247# দিয়ে যদি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার টাকা কাটবে। তাছাড়া যখন আপনি বিকাশ অ্যাপস দিয়ে সেন্ড মানি করবেন তখন কিন্তু আপনার টাকা কাটবে না। তারপরে তারা এই জায়গায় বলেছে, তাই ক্যাশব্যাক পেতে আপনিও সেন্ড মানি করুন। অফারটি ভ্যালিডিটি ডেট হলো, অফারটি চলবে 31 অক্টোবর 2020 পর্যন্ত। অফার চলাকালীন যে কোনো বিকাশ গ্রাহক একবার ক্যাশব্যাক নিতে পারবেন। সো এই জায়গায় একটি কথা স্পষ্টভাবে তারা বলে দিয়েছে যে একজন গ্রাহক কেবল একবারই এই অফারটি নিতে পারবেন। যদি আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে অনেকবার সেন্ড মানি করে থাকেন তাহলে মাত্র একবারই এই 5 টাকা ক্যাশব্যাকটি পাবেন। এই জায়গায় একটি লক্ষণীয় ব্যাপার হলো যে তারা কিন্তু বলে দেয়নি যে কোন পরিমাণ টাকা আমরা যদি সেন্ড মানি করি তাহলে আমরা 5 টাকা ক্যাশব্যাক পাবো। আসলে এই জায়গায় রয়েছে একটি হিডেন ট্রিক্স। সো হিডেন ট্রিক্স বলার আগে একটি কথা বলতে চাই, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল এ সিলেক্ট করুন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। তাছাড়া চ্যানেলটি একদমই নতুন, তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন। সো হিডেন ট্রিক্সটি হলো, যদি আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্য কোনো বিকাশ অ্যাকাউন্টে মাত্র 10 টাকা সেন্ড মানি করেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 5 টাকা ক্যাশব্যাক। সো এটাই হলো সব থেকে একটা আনন্দের বিষয় যে মাত্র আপনি 10 টাকা যদি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনি সাথে সাথে 5 টাকা পেয়ে যাচ্ছেন। সো বিকাশ অ্যাপে গিয়ে সেন্ড মানির উপর ট্যাপ করে নাম্বার ডায়াল করে মাত্র 10 টাকাকে সিলেক্ট করে দিন বা 10 টাকা ওই জায়গায় লিখে দিন, লিখে দেওয়ার পরে আপনার পিনটি দিয়ে দিন, তাহলে কিন্তু সেন্ড মানি করা হয়ে যাবে এবং আপনি সাথে সাথেই 5 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। সো এবার আমরা ডিরেক্টলি চলে যাব বিকাশ অ্যাপসে এবং সেখানে গিয়ে আমি আপনাদেরকে ডিরেক্টলি দেখিয়ে দেবো কীভাবে আপনি বিকাশ অ্যাপস থেকে সেন্ড মানি করে সেখান থেকে ক্যাশব্যাক নিয়ে নিতে পারবেন। বিকাশ অ্যাপে লগ ইন করার পরে এই জায়গায় দেখতে পারবেন সেন্ড মানি নামে একটি অপশান রয়েছে। সো তার আগে একটি কথা বলতে চাই যে সেন্ড মানির এই ক্যাশব্যাক অফারটি পাওয়ার জন্য অবশ্যই আপনার প্রয়োজন বিকাশের লেটেস্ট আপডেট অ্যাপসের। সো সেই অ্যাপসের লিঙ্কটি যথাযথভাবে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি ইজিলি বিকাশের লেটেস্ট আপডেট অ্যাপসটি পেয়ে যাবেন। সো এখানে যে সেন্ড মানি নামে অপশান রয়েছে ডিরেক্টলি এটার উপর ক্লিক করে দিন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পারবেন যে নাম অথবা নাম্বার দিন। ডিরেক্টলি এই জায়গায় আপনি যে নাম্বারে সেন্ড মানি করতে চান ডিরেক্টলি এবার সেই নাম্বারটি দিয়ে দিন। সো ডিরেক্টলি এবার নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে যে একটি অ্যারো চিহ্ন রয়েছে ডিরেক্টলি এবার এই অ্যারো চিহ্নের উপর চাপ দিন। এই অ্যারো চিহ্নের উপর চাপ দিলে এরকম একটি ফিচার শো হবে। সো কিছুক্ষণ অপেক্ষা করুন, তাহলে দেখবেন একটি নতুন ফিচার শো হবে। সো ঠিক এরকম একটি ফিচার আপনাদের সামনে শো হবে। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমার ব্যবহারযোগ্য ব্যালেন্স কিন্তু 10 টাকাই রয়েছে। সো এই 10 টাকায় কিন্তু আমি এখন আমার একটি নাম্বারে সেন্ড মানি করে দেবো। সো ডিরেক্টলি এবার এই জায়গায় ট্যাপ করুন, এই জায়গায় ট্যাপ করার পরে 10 লিখে দিন। সো 10 লিখে দেওয়ার পরে আবার এখানে যে একটা আইকন রয়েছে এটার উপর ট্যাপ করে দিন। এটার উপর ট্যাপ করে দিলে কিছুক্ষণ পরেই দেখতে পারবেন যে আপনার কাছে আপনার পিন নাম্বার চাইবে। এবার ডিরেক্টলি আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে দিন। পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে যে একটি অ্যারো চিহ্ন রয়েছে ডিরেক্টলি এবার এইটার উপর ক্লিক করে দিন। এটার উপর ক্লিক করে দিলে ঠিক এরকম একটি ফিচার শো হবে। সো এবার ডিরেক্টলি সেন্ড মানি করতে ট্যাপ করে রাখুন, জাস্ট এটার উপর ট্যাপ করে রাখুন, তাহলে দেখতে পারবেন যে সেন্ড মানি হয়ে যাবে এবং আমি সাথে সাথে 5 টাকা ক্যাশব্যাক পেয়ে যাব। সো ডিরেক্টলি দেখতে পারবেন যে আপনার সেন্ড মানি সফল হয়েছে এবং দেখেন সাথে সাথে কিন্তু ক্যাশব্যাকটি চলে এসেছে। সো এটি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম। সো এই জায়গায় কিন্তু একটি নোটিফিকেশন অলরেডি চলে এসেছে। সো ডিরেক্টলি এবার যদি আমরা হোমে ফিরে যাই তাহলে দেখতে পারেন আমি কিন্তু 10 টাকা অলরেডি সেন্ড মানি করেই দিয়েছি এবং আমার অ্যাকাউন্টে
মাত্র 10 টাকাই ছিল। সো এবার আমি যদি ব্যালেন্সের উপর ট্যাপ করে দেই তাহলে এই জায়গায় এসে দেখতে পারবেন যে আমার 5 টাকা রয়েছে, অর্থাৎ আমি 5 টাকা ডাইরেক্টলি ক্যাশব্যাক পেয়ে গেলাম। সো এভাবে আপনি মুহূর্তের মধ্যেই মাত্র 10 টাকা সেন্ড মানি করে আপনি 5 টাকা ক্যাশব্যাক নিয়ে নিতে পারেন। সো আবার বলছি, এই ক্যাশব্যাক অফারটি পাওয়ার জন্য অবশ্যই আপনার প্রয়োজন বিকাশের লেটেস্ট আপডেট অ্যাপ, এবং সেইটার লিংক রয়েছে যথাযথভাবে ডেসক্রিপশন বক্সে। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল এ সিলেক্ট করুন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।